আসসালামু আলাইকুম, এটির বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি, ভবিষ্যতেও করব না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানাতে আসলে তিনি বলেন, কখনো কারো কাছে জীবন ভিক্ষাও চাননি, আওয়ামী লীগকে সবসময় স্রোতের বিপরীতে চলতে হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভোর রাতে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানান, হৃদরোগের কিছু জটিলতায় ভুগলেও সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা আপাতত শঙ্কামুক্ত। রাত পৌনে তিনটার দিকে অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে কথা জানান বিএনপি মহাসচিব। বিদেশে যাওয়া যাবে না, ঢাকার বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে, এই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি স্টেবল আছেন, এখন পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে, বিশেষ করে অ্যাঞ্জিওগ্রাম করার পরে বোঝা যাবে যে তার সমস্যাটা কতটা জটিল। আমরা আশাবাদী, আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আগের মতোই তিনি কাটিয়ে উঠবেন। রাজধানীর বাংলা মোটরে বাসের চাপায় পুলিশ কনস্টেবল কুরবান আলীর মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক ও মালিক আলম খোকাকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 6 জুন সকালে বাংলা মোটর ব্যস্ততম সড়ক দিয়ে কুরবান আলী মোটরসাইকেলে কর্মস্থল রাজারবাগে যাচ্ছিলেন। এ সময় ওয়েলকাম ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি বাস পুলিশ কনস্টেবল কুরবান আলীকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনায় প্রায় 1300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকটা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পর এমন দুর্ঘটনা দেশের গার্মেন্টস শিল্পের জন্য আবারও বড় হুমকি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গত শনিবার সীতাকুণ্ডের বিএম ডিপোর ভয়ানক অগ্নিকাণ্ডে প্রাণহানির পাশাপাশি ছাই হয়ে গেছে অবকাঠামোসহ বিপুল পরিমাণ আমদানি রপ্তানি পণ্য। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিগডার প্রাথমিক তথ্য অনুযায়ী সেদিন ডিপোতে ছিল 4321টি কন্টেইনার, এর মধ্যে 2897টি ছিল খালি, বাকি 867টি কন্টেইনারে ছিল রপ্তানি পণ্য আর 557টিতে ছিল আমদানি পণ্য। এসবের মধ্যে আগুনে পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে 3500-এরও বেশি কন্টেইনার। টাকার হিসেবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ না মিললেও প্রাথমিকভাবে তা 1300 কোটি টাকার উপরে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাচাই বাছাই করে আমরা দেখেছি প্রায় 800 থেকে 900 কোটি টাকার রপ্তানি পণ্যবাহী কন্টেইনার এবং 350 থেকে 400 কোটি টাকার আমদানি পণ্যবাহী কন্টেইনার এবং 300 কোটি টাকার প্রায় খালি কন্টেইনার এবং অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে। ডিপোতে কন্টেইনারে ভর্তি রপ্তানি পণ্যের একটি বড় অংশই ছিল তৈরি পোশাক। বিজিএমই এর দাবি অগ্নিকাণ্ডে তাদের ক্ষতি প্রায় 1000 কোটি টাকা। এছাড়াও এখন পর্যন্ত 17টি প্রতিষ্ঠানের $83,27,000 ক্ষতির তথ্য পেয়েছে বিজিএমই। বিএম ডিপোর একটা নতুন সেট আছে, এটাতে কিন্তু আমাদের আরএনজি সেক্টরের পুরো লোডেড কিন্তু কার্গোগুলো আছে। তো এগুলো কিন্তু আমাদের, আমরা চাইবো খুব অতি সহজ যাতে এগুলো শিপমেন্ট করতে অন্য ইয়ার্ডে নিয়ে গিয়ে হলো, তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক অংশ কমে আসবে। এদিকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ডিপো কর্তৃপক্ষ। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এটা সম্ভব, এটাও বের করতে 90%ই কিন্তু গার্মেন্ট ছিল এবং 10% ছিল তারা ফুড বা অন্যান্য জিনিস। আগুনের সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণে এরই মধ্যে 5 সদস্যের কমিটি গঠন করেছে শুল্ক বিভাগ, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শেরপুরে ঝিনাইগাতি উপজেলার মহর্ষি নদীর পানি কমে যাওয়ায় 20টি গ্রামের
আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বানের জলে ডুবে শাড়িকালী নগর গ্রামে 14 মাস বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার বিকেলে বন্যার পানিতে ডুবে দিয়ামণি নামে শিশুটির মৃত্যু হয় বলে ঝিনাইগাতি থানার পুলিশ নিশ্চিত করেছে। এদিকে উজানের পানি নেমে গেলেও বন্যার পরবর্তী দুর্ভোগে আছেন অনেক মানুষ। ভুক্তভোগীরা জানান, বন্যার জলে ডুবে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড়ি ঢলের তোড়ে ধসে গেছে অনেক রাস্তাঘাট। কুমিল্লা সিটি নির্বাচনের শেষ সময়ে এসে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরাও। নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এই নির্বাচনে 9টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 36 জন নারী কাউন্সিলর প্রার্থী। তাদের প্রচারণায় অংশ নেওয়া কর্মী সমর্থকের বড় একটা অংশই নারী। প্রার্থীদের কেউ বলছেন এলাকাবাসীর সমর্থন পেয়েই নির্বাচন করছেন, আবার কেউ বলছেন বিগত সময়ের কাজের মূল্যায়ন করে এবারের নির্বাচনে নতুনদের ভোট দিবেন ভোটাররা। ভবিষ্যতে যদি ওনারা ওনাদের মূল্যবান ভোটে আমাকে জয়যুক্ত করেন, আমার সেবার মান আরো বাড়িয়ে দিব। আমি ভুলভ্রান্তিকে ক্ষমার দৃষ্টিতে দেখে তারা আমাকে শতভাগ ভোট দেওয়ার জন্য চেষ্টা করছে। যোগাযোগ মেনটেন করা, ওনারা চায় যে আমরা বিজয়ী হওয়ার পর যাতে যোগাযোগটা রাখি। আমার এলাকাবাসীরা মিলে আমাকে আজকে এই রাজপথে নামাইছে। যোগ্য প্রার্থীকে তারা নির্বাচন করে, এটা আমার অনুরোধ থাকবে। আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি যাত্রীদের বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক টুইট বার্তায় এই তথ্য জানান হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন বোনচ। তিনি বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আর বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না, তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার 72 ঘন্টা আগে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে, তাতে নেগেটিভ শনাক্ত হয়ে রিপোর্ট সঙ্গে রাখতে হবে। AFP-র খবরে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের নিষেধাজ্ঞা শিথিলের জন্য রাজি ছিল না যুক্তরাষ্ট্র, তবে বিমান পরিষেবা সংস্থাগুলোর চাপের মুখে এই পদক্ষেপ নিতে হয়েছে। খেলার খবর, মালয়েশিয়ায় AFC এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেলে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে প্রথম খেলায় হারলেও কোচ হাভিয়ার ক্যাব্রেরা নিজ দলের শিষ্যদের নিয়ে আশাবাদী। তিনি বলেন, প্রতিপক্ষ দল 54 ধাপ এগিয়ে থাকলেও তারা জয়ের পরিকল্পনা নিয়েই খেলতে নামবেন। অন্যদিকে অধিনায়ক জামাল ভুঁইয়া জানান, জিততে হলে তাদের মাঠে কঠোর পরিশ্রম করতে হবে। র্যাঙ্কিংয়ে 134 নম্বরে থাকা তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হেরেছে 3-1 গোলে। কুয়ালালামপুরে ভুক্ত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বেলা 3টায় মাঠে নামবে দুই দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।